স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু তোমার অভ্যেস পরিবর্তন করতে পারবে, এবং তোমার অভ্যেসে নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে। একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু ব্যর্থতা পাবে। ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনের মূল্য দিতে। তুমি যদি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো জ্বলো। জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায়, তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত। যারা মন থেকে কাজ করে না, তারা আসলে কিছুই অর্জন করতে পারে না, আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা, তাতে সবসময় একরকম তিক্ততা থেকে যায়। যদি তুমি তোমার কাজকে স্যালুট করো, তোমায় আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে স্যালুট না করো, তাহলে তোমায় সবাইকে স্যালুট করতে হবে। শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানী, সৃষ্টিশীল, উদ্যোগী ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেওয়া, যাতে তারা আদর্শ মডেল হতে পারে। তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো, ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে, আবিষ্কারের নেশা থাকতে হবে, যে পথে কেউ যায়নি সেই পথে চলতে হবে, অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে, সমস্যা চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হবে। এগুলোই হলো সবচেয়ে মহৎ গুণ। এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে, তরুণদের কাছে এটাই আমার বার্তা। জীবন এক কঠিন খেলা। এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়া অধিকারকে ধারণ করবে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বললেই সাফল্যের এত স্বাদ। আমি সুদর্শন ব্যক্তি নই, কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্য প্রয়োজন। সৌন্দর্য মানুষের হৃদয়ে থাকে, মুখে বা বাইরে নয়। আমরা শুধু সাফল্যের উপরেই গড়ি না, আমরা ব্যর্থতার উপরেও গড়ি। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে। আকাশের দিকে তাকাও, আমরা একা নই, মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুপ্রতিম। যারা স্বপ্ন দেখে ও সেই মতো কাজ করে, তাদের কাছেই সেরাটা ধরা দেয়। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কঠিন হলো কারোর মন জয় করা। দ্রুত কিন্তু কৃত্রিম আনন্দের পেছনে না ছুটে, বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরও বেশি নিবেদিত প্রাণ হও। প্রতিদিন সকালে এই 5টা লাইন বলো, আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছে, আমি জয়ী, আজ দিনটা আমার। প্রথম বিজয়ের পর বসে থাকবেন না, কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন, তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধুমাত্র ভাগ্যের জোরে সফল হয়েছিলেন। প্রশংসা করতে হবে প্রকাশ্যে, কিন্তু সমালোচনা ব্যক্তিগতভাবে। বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করা। তুমি যখন স্বাভাবিক আর সন্দেহমুক্ত থাকতে পারবে, তখনই তুমি ভালো ফলাফল করতে পারবে। বৃষ্টির সময় প্রত্যেকটি পাখি কোথাও না কোথাও আশ্রয় পায়, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না। তো বন্ধুরা, এই ছিল ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনের সেরা অনুপ্রেরণাদায়ক বিখ্যাত কিছু উক্তি, যা মানুষকে সারা জীবন সফল হতে সাহায্য করবে।